খড়গপুর টাটানগর শাখায় যে আপলাইন সেখানে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে এবং কারণ হচ্ছে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু এবং তার জেরেই কিন্তু এই বিপর্যয় ঘটেছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতাভ রাও। অমিতাভ, বিস্তারিত জানতে চাইবে এবং ট্রেন চলাচল কতক্ষণ ধরে বন্ধ রয়েছে, কি ব্যবস্থাই বা নেওয়া হচ্ছে? দেখো কুসুমিতা, রাত দুটো থেকে খড়গপুর টাটানগর শাখার আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কারণ এই আপলাইনে কানিমহলি রেল স্টেশনের মাঝে ডুমুরিয়া ফটকে একটি বাচ্চা হাতি সহ মোট তিনটি দাঁতাল হাতির মৃত্যু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে 12টি দাঁতাল হাতির একটি পাল ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে রয়েছে। গতকাল রাত্রিবেলায় যখন লাইন পারাপার করছিল সেই সময় জ্ঞানেশ্বরী ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়, বাকিগুলো পেরিয়ে যেতে সক্ষম হলো। এই তিনটি হাতি সেই সময় লাইন পারাপার করছিল এবং সেই সময় জ্ঞানেশ্বরী ট্রেন চলে আসে আপ লাইনে এবং সেই জ্ঞানেশ্বরী ট্রেনের ধাক্কায় তিনটি একটি বাচ্চা হাতি সহ মোট তিনটি দাঁতাল হাতির মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, উৎসাহী মানুষজন ওই হাতিগুলি দেখতে। বন দপ্তরের লোকজনও ঘটনাস্থলে পৌঁছেছে এবং রেলের পক্ষ থেকেও লোকজন পৌঁছেছে যাতে হাতিগুলিকে তাড়াতাড়ি সরিয়ে আপ লাইনে ট্রেন চলাচল শুরু করা যায়। ডাউন লাইনে ট্রেন চলাচল করলো রাত দুটো থেকে আপ লাইনে খড়গপুর টাটানগর সেকশনে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। কুসুমিতা, ধন্যবাদ অমিতাভ।